السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الملك الديان والصلاه والسلام على محمد الذي ارسله الله بالهدى والبيان اما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লাহ রব আলিনের কাছে সুক্রিয়া দায় করছি যে আরও একটি নতুন পর্বে আপনাদের সঙ্গে দেখা হলো এবং আমরা নতুন একটি পর্ব উপভোগ করতে পারছি সেই জন্য মহান রবের দরবারে সুক্রিয়া আদায় করছি দিনের জ্ঞান চর্চার একটি অন্যতম মাধ্যম নেক্সাস টেলিভিশনের এই জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান আমাদের জীবনে ঘটে যাওয়া নানান বিষয়াবলী নিয়ে আমরা কথা বলে থাকি এবং আপনাদের করা জীবন ঘনিষ্ঠ প্রশ্নের জবাব দিয়ে থাকি প্রতিপর্বেই আমরা একজন বিদগ্ধ প্রাজ্ঞ বিজ্ঞ স্কলারকে আমন্ত্রণ জানিয়ে থাকি যিনি আপনাদের করা জীবন ঘনিষ্ঠ প্রশ্নের জবাব দিয়ে থাকেন আজকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন প্রখ্যাত আওয়ালামী দিনকে চলুন শুরুতেই তার সঙ্গে পরিচিত হই আমাদের সঙ্গে স্টুডিওতে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত আছেন দেশের প্রখ্যাত আওয়ালামী দিন জননন্দিত মিডিয়া ব্যক্তিত্ব মিসবা উলুম আলুম কামিল মাদ্রাসার স্বনামধন্য মহাদ্দিস ফদুইলেতুল শেখ মাহমুদুল হাসান

নানাবাড়ি দাদা বাড়ি যাই বেড়াতে যাই কখনো কখনো বন্ধু বান্ধব মিলে একসাথে অনেক জায়গায় ঘুরতে যাই ট্যুর করি অনেক জায়গা এই যে ছুটি কাটানোর এই সময়টা কিভাবে কাটালে আসলে আমাদের নিজেদের নিজেদের জন্য ভালো হবে এবং পাশাপাশি ইসলাম কি বলে এ বিষয়ে আমরা জানবো আজকের স্কলার কাছ থেকে সেজন্য আমরা আজকে বিষয় রেখেছি ছুটি কাটানোর সেরা উপায় চলুন আজকের স্কলার এই বিষয়ে কি বলেন আমরা শুনে আসি আপনারাও যুক্ত হন এই আয়োজনের সঙ্গে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করুন পাশাপাশি নিক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজেও আপনি কমেন্ট বক্সে আপনার কমেন্টে প্রশ্ন জানাতে পারেন চলে যাচ্ছি আজকের স্কলারের স্কলার কাছে শেখ শুরুতেই আমাদেরকে বলবেন আমরা জানি নবী করিম সাল্ল সাল্লাম বলেছেন নিয়ামেতা নিমকুন ফি হিমা কেসি ওরমিন আনাস আসে ফারাক এই যে দুইটি গুরুত্বপূর্ণ বিষয় একটি অবসর আর একটি হচ্ছে সুস্থতা এই দুইটাকে আমরা অবমূল্যায়ন করি গুরুত্ব দেই না বা যখন আমাদের অসুস্থতা আসে তখন আমরা সুস্থতাকে খুঁজি যখন আমাদের অবসর শেষে ব্যস্ততা চলে আসে তখন আমরা অবসরকে খুঁজি অবসর কাটানোর বা ছুটি কাটানোর সেরা উপায়গুলো যদি আপনি আমাদের সঙ্গে শেয়ার করতেন জি অনেক ধন্যবাদ আজকের এই সুন্দর প্রাসঙ্গিক বিষয়টির জন্য আসলে অবসর কাটানোর বলতে আমরা যা বুঝি ইসলামে আসলে ওই রকম কোনো বিষয় নেই কারণ মোমেনের কোনো অবসর নেই প্রথম কথা হচ্ছে এটা মোমেন হয় তার নিজের ব্যক্তিগত অথবা পারিবারিক অথবা সামাজিক অথবা যে কোনো ভালো কাজের মধ্যেই তার নিজেকে সে ব্যস্ত রাখবে এটাই স্বাভাবিক কারণ মোমেন জানে না যে তার আসলে কখন তার জীবনের এই সময়টুকুন ফুরিয়ে আসছে কখন তাকে চলে যেতে হবে আল্লাহর কাছে ফলে মোমেন তার এই গোটা জীবনটাকে সে গনিমত হিসাবে কাজে লাগে যেমনটা হাদিসে এসেছে আপনি চমৎকার একটা হাদিস বলেছেন পাশাপাশি এই হাদিসটিও খুবই প্রণিধানযোগ্য আল্লাহ রসুল বলছেন পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো এবং গনিমত মনে করো তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ হচ্ছে কাবলা শুগলি অর্থাৎ তুমি মহাব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়কে কাজে লাগাও ফলে একজন ইমানদার মানুষ একজন ইমানদার ব্যক্তি তিনি তার অবসর সময়টাকে গনিমত হিসাবে কাজে লাগিয়ে এটাকে মূল্যবান করবার চেষ্টা করবেন আমরা দেখবেন আমরা অনেক সময় এরকম বলি অবকাশ যাপনে গিয়েছে অমকে অম অমোক জায়গায় অবকাশ যাপনে গিয়েছে তো অবকাশ যাপন কখনো কখনও যখন সেটা কোরআন এবং বা ইসলামী ভাব আদর্শ থেকে যখন বিমুক্ত হয়ে যখন অবকাশ যাপন করে মানুষ তখন সেখানে নানাবিধ পাপকর্মের মধ্যে মানুষেরা ডুবে থাকে এই বিবেচনায় কোনো মানুষ আসলে সত্যিকার ইমানদারে অবকাশ যাপন করার সুযোগ নেই মোমেন মূলত যেখানেই থাকুক যে অবস্থায় থাকুক সে ওই সময়টাকে কাজে লাগাবে নেক কাজের মধ্য দিয়ে এখন নেক কাজ বলতে আমরা কি বুঝি সেই নেক কাজটাকে শুধুমাত্র কোরআন পড়তেই হবে চব্বিশ ঘন্টা বা আমাদেরকে নামাজ রোজা করতে হবে তেলাওয়াত থাকতে হবে ব্যাপারটা কি এরকম না আপনি মানুষের মানে সমাজ কল্যাণমূলক কাজ করেন মানুষের উপকারের জন্য কাজ করেন আপনার আপন জন আপনজন কোনো আত্মীয় স্বজন কোনো প্রতিবেশী যদি অসুস্থ হয় তাহলে সেই অসুস্থ মানুষটাকে আপনি দেখতে পারেন এভাবে করেও কিন্তু আমরা আমাদের সময়টাকে যে কোনো ন্যাকের কাজের মধ্যে আমরা কিন্তু ব্যয় করতে পারি তো ফলে অবসর বা অবকাশ যাপনের উত্তম উপায় হলো এক নম্বরে হল মোমেন তার সময়টাকে ন্যাক আমরের মধ্যে কাটাবার চেষ্টা করবে এখনই ন্যাক আমরের মধ্যে কি কি রয়েছে সেটা যদি আমরা আনি চিন্তা করি তাহলে এক নম্বরে দেখব একজন ইমানদার ব্যক্তি সময় পেলে যে কাজগুলো করবেন তিনি সেটি হচ্ছে দিকে দৃষ্টি নিবদ্ধ করবেন তিনি এক নম্বরে কারণ কোরআনটা হচ্ছে এমন একটি কিতাব যে এটা যত আপনি পড়বেন তেলাবাদ করবেন বোঝার চেষ্টা করবেন এটা নিয়ে গবেষণা করবার চেষ্টা করবেন আপনার জ্ঞানের দরজা তত উন্মুক্ত হয়ে যাবে ফলে কোরআনটাকে তাদব্বুর করা আফালা কোরআন আম আল্লাহ মুনসিন তারা কি কোরআন নিয়ে একটু চিন্তা গবেষণা করে না তাদের অন্তর কি তালাবদ্ধ করে দেয়া হয়েছে তো কোরআনটাকে নিয়ে চিন্তা করার একটা বিশাল সুযোগ আমাদের অবসর সময় রয়েছে কারণ সাধারণত আমরা আমাদের স্টুডেন্টদেরকে আমরা যদি দেখি যে তারা আসলে তাদের পাঠ্যপুস্তক বা কারিকুলাম নিয়েই কিন্তু তারা মূল ব্যস্ত থাকে যখন বছর শেষে গিয়ে একটা অবসর সময় তারা পায় তখন আমরা মনে করি যে এই সময়টা তাদেরকে কোরআনি کریم атস্ত করার বিশেষ করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া গুরুত্বপূর্ণ ভাবনাগুলো নিজেকে আত্মস্থ করার বা বোঝার এটা একটা সুবর্ণ সুযোগ আমাদের সামনে চলে আসে ফলে আমরা এই সময়টাকে ইসলামী নলেজ অ্যাকোয়ার করবার জন্য আমরা সময়টাকে কাজে লাগাতে পারি ইনশাআল্লাহ আশা করছি যত দর্শক এই মুহূর্তে দেখছেন যারা অভিভাবক আছেন তারা আমাদের আজকের স্কলার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমাদের সঙ্গে শেয়ার করেছেন সেগুলো মেনে আমাদের সন্তানদেরকে সেভাবেই আমরা পরিচালিত করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন সম্মানিত দর্শক আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি মাহমুদ হাসান সুমন নারিন্দা থেকে বলছিলাম জি ভাই বলুন আমি যাতে যাচ্ছিলাম আমি বেতের নামাজটা পড়ি তিন রাখাত দুই রাখাত প্রথমে পড়ি তারপরে এক রাখাত পড়ি তো পরে যে এক রাখাত পড়ি সেই রেখাতে সে রুকু থেকে উঠে আমি হাত তুলে দোয়া পড়ি দোয়ায় কোন যেটা আল্লাহ মাদিনি ফিমান দায় ওটা পড়ি ওটার পরে ওটা পড়ার পরে আমি আল্লাহ ময়নাজুল এটাও পড়ি অমিত সাহি লাজকাম আমি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল এটাও পড়ি তা আমার প্রশ্ন হচ্ছে আমি কি আল্লাহুম্মা রাব্বির হামহু মা কা এটাও করতে পারবো কিরা আচ্ছা আচ্ছা মানে আমি আমার মার জন্য করতে পারবো কি না অসংখ্য ধন্যবাদ জি থাকুন আমাদের সঙ্গে শেখ আমরা প্রশ্নে যাব ইনশাল্লাহ তার আগে আরেকটু জানতে চাই আপনার কাছ থেকে সেটি হচ্ছে যে আমাদের অনেক অনেক সন্তানদের সাথে বিশেষ করে এই জেনারেশনের অনেকের সাথেই তাদের দাদা দাদি নানা নানির সাথে সম্পর্ক খুবই কম বিশেষ করে ফুফুদের সাথে সম্পর্ক খুবই কম থাকে এই যে আত্মীয় স্বজনের সাথে যে সম্পর্ক কম বা বেড়াতে যেতে চায় না অনেকে আছে যে আত্মীয় স্বজনের বাড়িতে যেতে চায় না এর কারণ হিসেবে আপনি কি দেখেন জি অনেক ধন্যবাদ আসলে আপনি যেই দৃষ্টিকোণ থেকে প্রশ্নটি করেছেন সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে 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 আমরা অবসর সময়গুলো আত্মীয় সঙ্গে আমাদের একটা গুরুত্বপূর্ণ দিক কিন্তু কখনো কখনো আমরা দেখি যে শহরে জীবনযাপন করে অভ্যস্ত যে সকল সন্তানেরা তারা আসলে কখনোই মানে দেশের গ্রামের বাড়িতে যেতে চায় না দাদি নানির সঙ্গে দেখা করা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করা এটা তারা অভ্যস্ত না এটার পিছনে মূল কারণ হচ্ছে পিতামাতা আসলে পিতামাতা গ্রামের বা মাটির সঙ্গে যে একটা আকর্ষণ বা টান আছে এটা সন্তানের সঙ্গে মানে নিজে জন্মভূমি বা শেকরের যে সন্ধান শেকরের সঙ্গে যেটা বন্ধন করে দেওয়া এটা কিন্তু পিতামাতার দায়িত্ব দেখুন আপনি যদি আপনার সন্তানকে যদি আপনার পিতামাতার কথা যদি না বলেন যে তোমার দাদা এরকম তোমার দাদি এরকম তোমার চাচা চাচির এরকম তোমার ফুফা ফুফির এরকম এই গল্পগুলো যখন আপনি করবেন তখনই সন্তানরা কিন্তু তাদেরকে দেখতে চাইবে যে আমার দাদু এত সুন্দর আমার দাদা এত ভালো তাহলে তাদের চল আমরা তাদের সঙ্গে একটু সময় কাটাই তো এই জন্য উচিত হচ্ছে আমাদের বংশধারাকে বংশ পরম্পরাকে যদি আমরা সন্তিকার সুন্দরভাবে যদি রেখে চা মানে গতিশীল রাখতে চাই তাহলে আমাদের সন্তানদেরকে আমাদের যারা মানে বংশের যারা গোড়া তাদের সঙ্গে কিন্তু তাদের একটা সম্পর্ক তৈরি করা দরকার এবং মাঝে মাঝে যখনই সুযোগ হয় বিশেষ করে ঈদের ছুটিতে রমজান ঈদে কোরবানির ঈদে ডিসেম্বরের বন্ধের সময় আমাদের সন্তানদেরকে নিয়ে গ্রামে বেড়াতে যাওয়া এবং আপনজনদের সঙ্গে পরিচিত করা গ্রামের পরিবেশ সম্পর্কে তাদের একটু আইডিয়া দেওয়া বিশেষ করে আমাদের শহরের বাচ্চারা কিন্তু সাঁতার জানে না আপনি এই সাঁতারটা কিন্তু গ্রামে শেখা খুব সহজ গ্রামে বাড়িতে বাড়িতে পুকুর থাকে তো আপনারা গ্রামে গিয়ে সন্তানদেরকে এভাবে করে যদি এই গ্রামীণ পরিবেশের যে একটা আবহাওয়া বা পরিবেশ সেটা সম্পর্কে তাদেরকে যদি

আমার প্রথম প্রশ্ন হলো যে স্যার আমার তো একটা বাচ্চা কাচ্চা আছে তিন বছর থেকে সাড়ে তিন বছর আর একটা আছে ন আর একটা আছে মাস কিন্তু বাচ্চার কাছে তো আমরা শুয়ে থাকি অনেক সময় পেশাব করে দেয় আচ্ছা পেশাব করলে অনেক সময় ধরেন যে গায়ে অনেক জায়গা ভরে কিন্তু আমরা কয় জায়গা ধত করব দেখা যায় লুঙ্গিটা খুলে কি আমার যদি পড়া শুরু করি সেই নামাজটা কি আমাদের কি কার্যকর হবে আচ্ছা 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 আমার একটা প্রশ্ন হলো তার আমার সেটা হলো যে আমরা যে জোহরের নামাজের আগে যে 4ক সুন্নাত আর ইশার নামাজের আগে যে 4 রাকাত সুন্নাত এই সুন্নাত কি potenti হবে না অল্পও চলবে আচ্ছা জি ধন্যবাদ আপনাকে আপনি থাকুন আমাদের সঙ্গে শেখ আমরা প্রশ্নে চলে যাই আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে বেতের সালাত তিনি আদায় করেন প্রথমে দুই রাকাত পড়েন পরে এক রাকাত পড়েন এরপরে অনেকগুলো দোয়া বলেছেন আপনি শুনেছেন ওনার প্রশ্ন হচ্ছে এখানে রব্বির হামহুমা কামা রব্বা সগীরা পড়তে পারবেন কিনা চমৎকার ধন্যবাদ জানাই আমাদের ভাই নারিন্দা থেকে প্রশ্ন করেছেন জি আপনি বেতের সালাতে যে দোয়াগুলোর কথা বলেছেন খুবই সুন্দর এবং এভাবেই আমাদের বেতের আসলে পড়া উচিত কারণ হলো আমরা যখন সালাতে সালাদকে যখন আসলে নিজেদের মতো করে একটা ডাসে ফেলে দিই একটা মানে নিজেদের একটা অভ্য অভ্যাসে পরিণত করে ফেলি এর থেকে যখন আমরা বের হতে পারি না তখন আসলে সেই সালাদটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মানে পৌঁছায় না যেমন ভাই বলেছেন যে অনেকগুলো দোয়ার কথা বলেছেন মাসাল্লাহ খুবই ভালো যে আমাদের বেঁতের সালাতে কিন্তু এভাবেই কিন্তু আমাদের দোয়াগুলো করা উচিত আল্লাহ রসুল আসসালাম এভাবেই দোয়া করতেন এবং হারামাইন শরিফেন আমরা যখন দেখি যখন এখানে বেঁতের সালাদ আদায় করা হয় তখন কিন্তু এই সুন্দর সুন্দর দোয়াগুলো এভাবেই পড়া হয় তো ফলে আপনি দোয়াগুলো পড়বেন আরও অনেক সুন্দর সুন্দর দোয়া হাদিসে করোনা কারিমের রব্বা না দিয়ে যত দোয়া আছে সেগুলো পড়তে পারেন আর রব্বির হামহুমা কামা রব্বা আনিসা এটাও আমাদের পিতা মাতার জন্য একটা দোয়া আপনি অবশ্যই এই দোয়াটিও করতে পারবেন ইনশাআল্লাহ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে ওনার বাচ্চা ছোট পেশাব করে দেয় গায়ের অনেক জায়গায় লাগে তো ওনার প্রশ্ন হচ্ছে যে লুঙ্গিতে যদি লাগে অনেক জায়গায় লুঙ্গি খুলে যদি নতুন একটা লুঙ্গি পরিধান করে যদি নামাজ পড়েন নামাজ হবে তো হ্যাঁ অবশ্যই হবে কিন্তু ভাই একটু খেয়াল রাখতে হবে আপনার হয়তো লুঙ্গিতে পেশাব করে দিয়েছে কিন্তু আপনার হয়তো গায়ের ভিতরে শরীরের ভিতরে হয়তো লাগতে পারে সেটাও আপনার খেয়াল রাখতে হবে যখন বাচ্চা পেশাব করে দেয় অবশ্যই কাপড়টা চেঞ্জ করে ফেলবেন এবং নিজের শরীরে যেই জায়গায় লাগছে সেটাও ধুয়ে নিতে হবে তারপরে অযুক্ত নামাজ পড়বেন ইশাআল্লাহ দাদা জি জোহর আর এসার আগে যে চার সুন্নাহ সুন্নাত নামাজ সেটা পড়তেই হবে কি না যে আমরা জানি যে পাঁচ ওয়াক্ত সালাতের আগে এবং পরে ফরজ সালাতের আগে এবং পরে রাকাত সুন্নত নামাজ রয়েছে সেই রাকাত সুন্নতের খুবই ফজিলাতের কথা হাদিসের মধ্যে বলা হয়েছে এই রাকাত সুন্নত পড়লে জান্নাতে একটি ঘর তৈরি করে দেওয়া হয় বলে হাদিসে বিশ্বস্ত সূত্রে এসেছে তো এই রাকাত সুন্নতের মধ্যে এশার আগের চার রাকাত কিন্তু নেই ওইটা কিন্তু একটু নফল বা জায়দা অনেকটা অতিরিক্ত আপনি চাইলে আলহামদুলিল্লাহ পড়তে পারেন সেটার জন্য আপনার সব রয়েছে তবে জোহরের সালাতের আগে যে চার ডাকাত এটা অবশ্যই আমাদেরকে পড়তে হবে সুন্নতে মহাকাদা হিসাবে এটা নিয়ম ওদের পড়া উচিত এটা বিনা কারণে ছেড়ে দেওয়া উচিত না তবে এসার আগে ফরসালাতের আগে যে চলরাকাত সেটা আপনি না পড়লেও কোনো ক্ষতি হবে না জি জি আশা করছি আমাদের ভাইদার প্রশ্নের জবাব পেয়ে গেছেন আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন সালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমার দুইটি প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার এক ছেলে এক মেয়ে এখন আমার হাজবেন্ডের সম্পদ তাদের মধ্যে কিভাবে বন্টন করা হবে তারা কি সমান সমান অর্ধেক অর্ধেক পাবে নাকি ছেলে দুই ভাগ নি এক ভাগ জি আপনার হাজবেন্ড কি আছে না কি মারা গেছেন আছে আছে হ্যাঁ আছে আমার ছেলে মেয়েরা যদিও সাবালক সাবালিকা নয় কিন্তু আমার জেনে রাখা দরকার আচ্ছা আর একটা প্রশ্ন হচ্ছে যে আমি নিয়মিত ঘুমের আগে ওযু করে ঘুমাই কিন্তু এখন শীতকাল আমার শ্বাসকষ্টের সমস্যা আছে এখন একটু ভয় করি যে ওযু করতে ঠান্ডা পানিতে একটু শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিল আমি ওযু করে ঘুমাতে যাচ্ছি না ইদানিং আমি কি শেখ ফজিলত থেকে বঞ্চিত হচ্ছি কিনা এতদিন আমি উজু করে ঘুমাতাম আচ্ছা জি ধন্যবাদ বোন আপনাকে থাকুন আমাদের সঙ্গেই শেখ আপনিও নিশ্চয়ই শুনেছেন এক ছেলে এক মেয়ে সাবালক বা সাবালিকা না সম্পদ কিভাবে বন্টন করবেন সন্তানদের মাঝে স্বামী এখনো বেঁচে আছে জি অনেক ধন্যবাদ প্রিয় বোনকে বলি আপনার স্বামী শুনলে পরে বেশি ভালো হতো সেটি হচ্ছে যে আসলে সন্তানদের মধ্যে সম্পত্তি বন্টন হয় মূলত বাবার মৃত্যুর পরে জি কারণ হচ্ছে বাবার এখানে বন্টন করে দেওয়ার ব্যাপারে তার ব্যক্তিগত কোনো আবেগ অনুরাগ অথবা ভালোবাসা হ্যাঁ ইচ্ছা এটার কোনো প্রয়োজন নেই হ্যাঁ কারণ সম্পদ বন্টন নীতিমালাটা পরিষ্কার করে তিনি বলে দিয়েছেন আল্লাহ বলছেন যে একবার আল্লাহর পক্ষ থেকে এটা হুদুদ সীমানা সীমা মানে একদম মানে সীমা রাখা এবং ফরজ বিধান আল্লাহ তালা বন্টন করে দিয়েছেন ফলে এখানে কে কত পাবে না পাবে এ নিয়ে কোনো কনফিউশন নাই এখানে মূলত ঠিকই আপনি বলেছেন ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে এটা শরিয়তের বিধান কিন্তু সেটি বন্টিত হবে পিতার মৃত্যুর পরে এর আগে নয় কারণ এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলমিন পরিষ্কার তিনি বন্টন নীতিমালাকরণ একাডেমি ঘোষণা করে দিয়েছেন অর্থাৎ যেটা আল্লাহ বন্টন করে দিয়েছেন সে ব্যাপারে মানুষের আর কোনো বন্টন করবার অগ্রিম বন্টন করার কোনো সুযোগ নেই কাজে আমার মনে হয় এটি পরবর্তীতে করাটাই শ্রেয় হবে জি ধন্যবাদ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন আমাদের এই বোনই জানতে চেয়েছেন শ্বাসকষ্টের কারণে তিনি পূর্বের মতো উজু করে ঘুমাতে যেতে পারেন না এখন উনি কি ফজিলত থেকে বঞ্চিত হচ্ছেন না ফজিলত থেকে আপনি বঞ্চিত হবেন না যদি আপনি অজু করলে যদি আপনার শ্বাসকষ্ট বেড়ে যায় ডাক্তার যদি আপনাকে এই ব্যাপারে যদি নিরুৎসাহিত করে নিষেধ করে থাকেন তাহলে আপনি অন্তত ত্যাম করে অন্তত বিছানায় যাবেন আচ্ছা কারণ আমরা মনে করি আপনার যে আগ্রহ আছে এবং এই তায়াম্মুম আসলে মানুষের যখন অসুস্থতা বোধ করে আহ ইলাম তাজিদুমা এন্ড ফাতয়ামগস এইবা পানি না পাওয়া গেলে আর একটা হচ্ছে তো কাজে আপনার শ্বাসকষ্টটা খুব কোনো রোগ না এটা বড় রোগই আমরা বলি তো কাজে আপনি যদি শোয়ার সময় যদি অন্তত পানি ব্যবহার করলে কষ্ট হয় অথবা গরম পানি করে নিতে পারেন সেটাতে আপনি আরাম বোধ করবেন যদি সেটাও কোনো সুযোগ না থাকে আপনি ত্যাম করে অন্তত বিছানায় গেলে আশা করা যায় আপনি যে তাহারাত অবস্থায় যে ঘুমানোর যে ফাজিলত্তা আল্লাহ তালা আপনাকে দান করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সেই প্রত্যাশা করছি উস্তাদ আপনার মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে জানাতে চাই এই যে আমাদের যে শিক্ষার্থীরা কোরআন পড়তে পারে না অনেকের পরীক্ষা শেষ হয়েছে কিন্তু তারপরেও বাবা মা শিক্ষার্থীদের জন্য কোনো একজন টিউটর রেখে বা শিক্ষক রেখে তাদেরকে কোরআন পড়াচ্ছেন না এই যে সন্তানরা দিন 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 থেকে বিমুখ হয়ে যাচ্ছে এর জন্য কি বাবা মা কোন শাস্তি পাবেন না আল্লাহর কাছে নিশ্চয়ই আসলে সন্তানদের ব্যাপারে আমরা আল্লাহর কাছে মাসুল হব আল্লাহর কাছে জিজ্ঞাসিত হব কুল্লুকুম হবো আল্লাহুল আল্লাহ রাসুল বলেছেন সাবধান জেনে রাখো তোমরা প্রত্যেকে সাবধানশীল আর তোমাদের অধীনস্থদেরকে তোমাদের তোমাদের অধীনস্থদের সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে আর আল্লাহ তারা করোনা কারিমে তো পরিষ্কার বলে দিয়েছেন তোমরা হে ইমানদারগন তোমরা নিজেরা জাহানের আগুন থেকে বাঁচো এবং পরিবার পরিজন আহাল আয়াল সন্তান সন্তিকে জাহানবের আগুন থেকে

প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক জীবন ঘনিষ্ঠ সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হল ফিরছি অল্প কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন প্রিয় দর্শক স্বাগত আরও একবার দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান আমাদের আজকের বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যে ছুটি কাটানোর সেরা উপায় এই বিষয়ে কথা বলছেন দেশের খ্যাতনামা স্কলার মহাদ্দিস মাহমুদুল হাসান আপনারা শেখের কাছ থেকে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্নের জবাব নিয়ে নিতে পারবেন দুটি মাধ্যমে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোনের মাধ্যমে পাশাপাশি নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজে কমেন্ট করার মাধ্যমে আমরা চলে যাচ্ছি আজকের স্কলার কাছে শেখ স্বাগত জানাচ্ছি আবার আপনাকে শেখ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে সব সবসময় উনি আল্লাহর নাম জপেন তো এই কারণে তাজবি সবসময় তিনি জপেন জিকির করেন তো উনি ওয়াশরুমে গেলেও ওনার এই ভাবটা আসে এবং কখনো কখনো ঘুমের মধ্যেও বা ঘুমাতে গেলেও এমনকি স্বপ্নেও কখনো কখনো দেখেন যে তিনি জিকির করছেন এই ব্যাপারে আসলে ইসলাম কি বলে সুন্দর ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তালার কাছে আপনার কবুলিয়াতের দোয়া করি এবং ইমানদারদের তো এরকমই হওয়া উচিত যে তার চিন্তা চেতনায় তার নিদ্রায় জাগ্রত অবস্থায় সব অবস্থায় তিনি আল্লাহ সফল হুয়া তালা জিকির করবেন তবে ভাই আপনাকে বলি আপনি যখন ওয়াশরুমে যাবেন বিশেষ করে স্রেঞ্জা করতে ছোট হোক বড় হোক যে কোনো অবস্থায় স্রেঞ্জারত থাকলে সে অবস্থায় আপনি জিব্বা সঞ্চারণ করে কোনো জিকির করবেন না হ্যাঁ আপনার চেতনায় আছে কল্পনার জগতে আপনি আল্লাহর জিকির করছেন এটা তো করতেই পারেন কিন্তু জিব্বা উচ্চারণ করে আপনি জিকির করবেন না তিলাবৎ করবেন না এটি নিষেধ এছাড়া আপনার ঘুমের ভিতরে হোক যে কোনো অবস্থায় হোক আপনার ওই চেতনা থাকলে এটিকে তাসাউফের পরিভাষায় খেলোয়াট দর আঞ্জুমন বলা হয় খেলোয়াদ দর আঞ্জুমন অর্থাৎ কোনো একজন মানুষ সে হাজারো মানুষের মধ্যে থাকার পরেও সে তার নিজেকে বিচ্ছিন্ন করে রাখা আপনি আল্লাহর সঙ্গে এবং এটাকে আরেকটা একটা পরিভাষা বলা হয় তা মা আল্লাহ মানে যে কোনো অবস্থায় আল্লাহর সঙ্গে সম্পর্ক সংযুক্ত রাখা এটা আছে তার একটা গুরুত্বপূর্ণ দিক তো কাজেই আপনার অবস্থাটা আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তার আপনার মর্যাদা আরও বৃদ্ধি করুন তবে এসতে অবস্থায় কখনো জিব্বা সঞ্চালন করে চিকিৎসা করবেন না জি আশা করছি আমাদের দর্শক তার প্রশ্নের জবাব পেয়েছেন আমাদেরকে ফেসবুকে অনেকেই প্রশ্ন জানাচ্ছেন জুনাইয়া আক্তার নামে একজন প্রশ্ন করেছেন অজু করে কি গালি দিলে অজু নষ্ট হবে না অজু ভাঙ্গার কারণ তো গালি নয় তবে গালি দেওয়াটা এটা মানে সেবাবুল মুসলিমে ফুসুকু তাই না যে কোন মুসলমানকে আসলে তার সাথে ঝগড়া বিবাদ করা গালি মন্দ করা এগুলো ফসুকি এগুলো খারাপ কাজ তো কাজে আসলে আপনি কখনো গালি দিবেন না এটি গালি দেওয়াটা তো খুবই নিন্দনীয় কাজ এটি অ্যাভয়েড করবেন তবে এটা কখনো যদি একান্ত হয়ে যায় ধরুন একজনকে একটা বকা দিলেন আপনি সে কারণে অজু ভেঙে যাবে ব্যাপারটা এরকম না এরকম না জি নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানতে চেয়েছেন আমার বয়স বাইশ বছর জন্মের পর আমার আকিকা দেওয়া হয়নি এখন আকিকা দেয়া হলে পূর্বের ফজিলত কি পাওয়া যাবে আর না দিলে কি হবে না দিলে কোনো গুণা নেই আকিকা দেওয়া শুন না তো এটি আপনার দেওয়ার আসলে মূলত একটা সময় আছে প্রকৃত শুন হলো সাত দিনে না পারলে চোদ্দো দিনে না পারলে একুশ দিনে মূলত জন্মের পরপরই দিতে হয় এটা জি কোনো কোনো ওলামাহা ইকরাম তো খুব কঠোরভাবে বলেন সাত দিনের পরে আর কোনো আকিকা নাই ইসলাম এত কঠিন না তো কাজেই কেউ কোনো একজন ইমানদার বান্দার সাত দিনে ম্যানেজ করতে পারলেন না তিনি কি এই মানে মানে থেকে বঞ্চিত হবেন ইসলামের কাছে ওরা বলবেন তিনি আসলে এই জন্য ইসলামকে কখনই এভাবে যে ব্যাপারগুলো শরীয়তে মোতলাক রেখেছে এগুলোকে মোকাইয়াত করা উচিত না তো কাজেই সাত দিনে না পারলে চোদ্দ দিন আমি ডক্টর জাহাঙ্গীর স্যার রহমা উল্লাহ তালাকে ঠিক এইভাবেই বলতে শুনেছি সাত দিনে দেওয়া সুন্নত না পারলে চোদ্দ না পারলে একুশ এরকম জি আর এরপরে আপনার বিয়ে অনেক বয়স হয়ে গেছে এখন আর আপনার কিকার দেওয়ার জরুরত নেই জি জি অসংখ্য ধন্যবাদ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে মেয়েদের মেয়েদের ক্ষেত্রে নামাজের সময় যদি একটুখানি মাথার চুল বের হয়ে যায় তাহলে কি নামাজ হবে মিতু নামে একজন জান জি আসলে মেয়েরা তাদের মাথার চুলগুলো এটি সতেরা আওতাধীন এবং নামাজের মধ্যে অবশ্যই এটা ঢেকে নিতে হয় সুন্দর করে যদি এটা এমন হয় যে আপনি আসলে নামাজে দাঁড়িয়ে আছেন এবং আপনার চোখে পড়েছে আপনি খেয়াল করেছেন আপনার চুলগুলো বের হয়ে আছে তারপর আপনি নামাজ পড়ছেন তাহলে এটা তো নামাজ হবে না হ্যাঁ মানুষ যখন অনেক সময় আসে অসতর্ক হয়ে যায় খেয়াল করে না ভুল হয়ে গেছে ভুল হয়ে গেলে আপনি খেয়াল সতর্ক ছিলেন না হালকা একটু বের হয়ে গেছে পরবর্তীতে দেখেছেন আশা করেন নামাজ হয়ে যাবে কিন্তু নামাজে যখন দাঁড়াবেন তখন অবশ্যই সতর্কতার সঙ্গে এটা খেয়াল করা উচিত ইচ্ছাকৃতভাবে কেউ যদি চুল বের করে নামাজ হবে নামাজ হবে না হবে না জি আশা করছি আমাদের দর্শক তার প্রশ্নের জবাব পেয়েছেন আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন আলহামদুলিল্লাহ লাগে ভাই হুজুর আমার তিনটা প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে মানুষ মরে গেলে আমার পিতা মারা গেছে তারপরে বিভিন্ন অকেশনে মোনাজাত করি আমরা এই মানুষ মরে গেলে বা বিভিন্ন মোনাজাত করি এই সময় আমার মনের ভিতর থেকে অনেক কষ্ট হয় ই হয় কিন্তু আমি কাঁদতে পারি না আমার চোখের থেকে পানি বের হয় না বা অনেক ই হয় কষ্ট হয় এটার জন্য আমি পাশা হয়ে যাব আর যদি আমি মনাজারে কাঁদতে না পারি তাহলে কি আমার দোয়া আল্লাহ কবুল করবেন না আহ দর্শক গতকালকে আপনি প্রশ্ন করেছিলেন এবং আপনার প্রশ্নের জবাব দেয়া হয়েছে গতকালও আপনার অন্য কোনো প্রশ্ন থাকলে করুন সংক্ষেপে ধন্যবাদ আপনাকে আপনি থাকুন আমাদের সঙ্গে আসলে দর্শক আমাদের তো অনেক দর্শকেরা লাইনে থাকে যিনি লাইন পান তার জন্য আসলে সংক্ষেপে প্রশ্ন করাই উচিত তারপর একই প্রশ্ন বারবার আমরা করব না অনেকেই কাজটি করি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন আমাদেরকে ফেসবুকে অনেকেই কমেন্ট করেছেন প্রশ্ন করেছেন মুনা নামে একজন জানতে চেয়েছেন আমাদের ঘরে কোনো তৈরাক্ত খাবার আনলে চুলার আগুনে তাপ দিয়ে আনা হয় যেন কোনো খারাপ কিছু ক্ষতি না করতে পারে এতে ইসলাম কি বলে এটি কখনো করবেন না যে লোহায় লোহায় দাগিয়ে দেওয়া দেওয়া গরম করিয়ে অথবা আগুনে তাপ দিয়ে দিলে আগুনে সেকা দিয়ে দিলে আর কোনো ক্ষতি থাকে না যেমন গ্রাম অঞ্চলে আমরা দেখেছি বাচ্চা কাচ্চা হইলে আপনার ঘরে যদি কেউ ঢুকতে যায় ধরুন এই ঘরে বাচ্চা হয়েছে নতুন বাচ্চা হয়েছে তো বাহির থেকে একজন হয়তো দর্শনার্থী এসেছেন দেখার জন্য তো ওই ঘরের দরজার সামনে এভাবে একটা ওই যে মাটির পাতিলের ভিতরে আগুন ধরানো আছে আগুনের ধোঁয়া উঠছে তো এইটার উপর দিয়ে যেতে হবে যাতে করে ওই আগুনের ধোঁয়াটা তার গায়ে লাগলে আর বাহিরের কোনো ক্ষতি তার কাছে ভেতরে ঢুকতে পারবে না উদু বিহি বসর রিহিমিন আল্লাহ আলাউল্লা আতিবাদ মৌদ ভালো মন্দ সবই আল্লাহর পক্ষ থেকে হয় আসলে এই ধরনের কোনো বিশ্বাস কুসংস্কার এগুলো সম্পূর্ণরূপে শিরকি এগুলো কখনোই বিশ্বাস করবেন না এই সতর্ক থাকতে হবে মানে যাতে করে মানুষের কোনো বদনজর না থাকে জিন শয়তান দুষ্ট জিনের কোনো আক্রমণ না থাকে এগুলো থেকে আমাদেরকে রুকিয়া করে সতর্ক থাকতে হবে কিন্তু এই জাতীয় কাজ কখনই করা উচিত না গুরু সেই জি সে করছি আমাদের দর্শক তার প্রশ্নের জবাব পেয়ে গেছেন আমাদেরকে একজন প্রশ্ন করেছেন বদর মোহাম্মদ বদরুদ্দোজা তিনি জানতে চেয়েছেন যে শীতকাল শুরু হওয়ার সাথে সাথে শহরে ও গ্রামে আয়োজন করা হচ্ছে ওয়াজ মাহফিল এসব মাহফিলের চাঁদা চাইতে কোমলমতি শিশুদের বাসাবাড়িতে পাঠানো কি ঠিক হচ্ছে না আসলে উচিত না ছোটো ছোটো বাচ্চারা অনেক কষ্ট করে মানুষের দুয়ারে দুয়ারে এবং বিশেষ করে মহাসড়কগুলোতে দেখা যায় বাচ্চারা এভাবে করে হ্যান্ডবিল নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে বাস যায় ইত্যাদি পরিবহনগুলো যায় সেখানে বাচ্চারা বাঁচে উঠে চাঁদা চায় অনেক সময় ইত্যাদি মাইক লাগিয়ে তারপরে চাঁদা কালেকশন করা হয় আসলে ইসলামটাকে আমরা যদি এভাবে একেবারে নিচে নিয়ে আসি তাহলে তো মানুষের কাছে অন্য ধর্মের মানুষের কাছে আমরা একটা নিন্দার পাত্র হই এই জন্য বাচ্চাদেরকে এই জাতীয় কাজে কখনোই লাগানো উচিত নয় হ্যাঁ চাঁদা তো দরকার মাহফিল করতে হলে যে কোনো সমাজ কল্যাণমূলক ভালো কাজ দিয়ে কাজ করতে হলে পয়সা উঠাতে হয় পয়সা লাগে একথা ঠিক কিন্তু ওই গ্রামের কিছু মানুষের মধ্যে কি এই চেতনা নাই যে আমরা নিজেরা দান করি এই বাচ্চা রাস্তার মধ্যে পাঠাই কেন এরা কি ভিক্ষুক নাকি এরা এই জাতীয় কাজ করে ভিক্ষাবৃত্তি করে টাকা উঠে তারপরে হুজুরকে আনবেন হুজুরকে আশি হাজার টাকা দিয়ে হেলিকপ্টার করে আনবেন গলাবাজি করে দেড় ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা কথা বলে চলে যাবে কোনো ফায়দা নেই এর মধ্যে এর মধ্যে কোনো ফায়দা নেই এই জন্য আমরা মনে করি ওয়াজ মাহফিলের খুবই প্রয়োজন আছে খুবই গুরুত্ব আছে কিন্তু সমাজের বিত্তবান লোকেরা তারা ওই লিগলি দান করবে সেই টাকা দিয়ে মাহফিলের আয়োজন করা হয় যে অত্যন্ত কঠোর ভাষায় আমাদের শেখ মাহমুদুল হাসান বললেন যারা শুনছেন যারা মাহফিল আয়োজনের সাথে সম্পৃক্ত থাকেন তারা সতর্ক থাকবেন আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন আসসালামু আলাইকুম দর্শক আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন সংক্ষেপে আমি তালাক সম্বন্ধে একটু জানতে চাই জি বোন বলুন বিনয়ের সহিত বলছি আমাদের এই সমস্ত আয়োজন থেকে টেলিভিশনের এই সংক্ষিপ্ত সময় থেকে তালাকের মাসালার জবাব আমাদের স্কলাররা দিতে চান না কারণ আগে পরে অনেক কথা জানতে হয় শুনতে হয় বিস্তারিত কথা শোনারও সুযোগ নেই এবং বিস্তারিত তালাক সংক্রান্ত মশালাগুলোর জবাব দিতে চান না আমাদের স্কলাররা এর মধ্যে অনেক ফাঁক আছে আপনি আপনার আশেপাশের যেই কোনো মুফতি সাহেব অথবা কোনো যেই জায়গা থেকে ফতুয়া দেওয়া হয় সেই ধরনের মাদ্রাসায় যাবেন আশা করছি বিষয়টি খেয়াল রাখবেন প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের এ পর্যায়ে আরও একটি বিরতির সময় হলো ফিরছি অল্প কিছুক্ষণ পর সাথেই থাকুন দর্শক আবারও স্বাগত জানাচ্ছি দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান আসলে আমরা অনেকেই ফেসবুকে কমেন্টে প্রশ্ন জানাই সেখানে আমরা লক্ষ্য করে দেখলাম অনেক দর্শকেরা আবার সেই প্রশ্নগুলোর জবাব দিয়ে দিচ্ছেন এটা কিন্তু অত্যন্ত গর্হিত একটি কাজ কারণ হচ্ছে একজন আলেম যেখানে জবাব দিচ্ছেন এবং পাশাপাশি আপনারা যদি যিনি প্রশ্ন করেছেন নিশ্চয়ই আমাদের আজকের স্কলার কাছ থেকে জবাব নেওয়ার জন্যই তিনি প্রশ্নটি করেছেন এখন আমরা অন্য দর্শকরা যদি প্রশ্নের জবাব দিয়ে দিই এতে হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে সেই জন্য আমরা এই বিষয়ে সতর্ক থাকব। আমরা কেউ কারো প্রশ্নের জবাব দিব না আপনাদের প্রশ্নগুলো আমরাই নিয়ে আমাদের প্রতিদিনকার স্কলারদের কাছে থ্রো করি ওনার এই জবাব দিয়ে দেন প্রিয় দর্শক আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান প্রশ্ন করুন এবং জবাব নিন শেখ স্বাগত জানাচ্ছি আবারও আপনাকে শেখ আমাদেরকে ফেসবুকে অনেকেই প্রশ্ন করেছেন আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান নামাজ মানত এগুলি কি শরীয়ত সম্মত যে অনেক ধন্যবাদ মসজিদে তো আপনি স্বাভাবিকভাবে দান করা যায় কিন্তু মানত করা যায় না মসজিদে মানে মানতটা হয় আল্লাহর নামে আর মানতের টাকাটা আসলে মূলত হকদার হচ্ছে লীল ফখর আলমা সাকিন ফকির এবং মসকিন মসজিদ হচ্ছে মুসলমানদের সর্বশ্রেষ্ঠ সম্মানিত জায়গা আল্লাহর ঘর আর এটিকে মানুষেরা মানতের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করবে না কারণ মসজিদের টাকাটা হালাল টাকা দিয়ে মানুষ এটাকে পুনর্নির্মাণ করবে এটার কনস্ট্রাকশন করবে এটার অবকাঠামো তৈরি করবে কিন্তু মানতে যেটা করা হয় সেটা কিন্তু আল্লাহর নামে করা হয় আর ওই মানে পাগলা মসজিদের নামে মানত কেমন ইত্যাদি ইত্যাদি এই মানতগুলোই আসলে হচ্ছে না মানতগুলো হবে আল্লাহর নামে আমি বিপদে পড়েছি মুসিবতে পড়েছি আল্লাহ তোমার জন্য তোমার নামে মানত করছি আমার এই বিপদ থেকে উদ্ধার করলে পরে আমি তোমার জন্য এই কাজটা করব ভালো কাজ করব বা এইভাবে একটা তো এইটা মানুষের এখন পাগলা মসজিদের নামে করে জি আমি দেখলাম যে ছয় কোটি টাকা না পাঁচ কোটি ছয় কোটির উপরে ছয় কোটি টাকার উপরে সেখানে মসজিদ আসছে আমি জানি না সেখানে মানুষের আসলে ইমান আফিদা বিশ্বাস এবং তাদের দিন এলিম কোন পর্যায়ের আসলে এটা বোঝাই খুবই কঠিন একটা ব্যাপার তা আমরা মনে করি মানতের টাকার হকদার হচ্ছে সমাজের একেবারেই নিরণ্য বিবস্ত্র অসহায় আত্মপীড়িত মানবতা যারা এরা পাবেন যারা গরিব হয় যারা পেট পুড়ে খেতে পারেন না গায়ের ভিতরে জামা নেই এমন এতিম বাচ্চা যারা লেখাপড়া করতে পারেন না এই সকল মানুষ জনগোষ্ঠীকে মূলত মানতের টাকাটা তাদেরকে দিতে হয় তো ফলে ওই জায়গাতে মানত করে পাগলা মসজিদের নামে দান করার মধ্যে আলাদা কোনো স্বভাব নেই জি আশা করছি আমাদের দর্শক তার প্রশ্নের জবাব পেয়েছেন আমাদেরকে একজন প্রশ্ন করেছেন শীতকাল চলছে এখন কেউ যদি তিন চার দিন গোসল না করে তাহলে কি নামাজ হবে জি এমনি স্বাভাবিকভাবে থাকলে তো গোসল না করলে অসুবিধা নেই কিন্তু গোসল ফরজ হবার মতো কোনো কর্মকাণ্ড যদি হয়ে যায় আর তখন যদি তিনি মনে করেন যে আমার তো শীত লেগে গেছে এখন আমি কি করব এই অবস্থাই থাকব তাহলে এটা তো চরম একটা বোকামি তাই না তো জন্য স্বাভাবিকভাবে যদি আপনার উপরে আপনার যদি গোসল ফরজ হওয়ার মতো কোনো ঘটনা না ঘটে আপনি তিন দিন কেন 7 দিনও পারেন গোসল না করে থাকতে তবে অবশ্যই জুমার দিন গোসল করাスンনা গুরুত্বপূর্ণスンনা এটা জি জি আশা করছি আমরা আমল করবেন ইনশাআল্লাহ আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

আর দ্বিতীয় প্রশ্ন আমার একটু ছেলের বিবাহর জন্য অনেক চেষ্টা করতেছি জি ও ওর মেয়ে ঠিক হচ্ছে না পাত্রীর পক্ষে মিলতেছে না বনিবন্যা হচ্ছে না যে এক বছর যাবো করতেছে আমাকে কি দোয়া করতে হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন সঙ্গেই থাকুন আহ শেখ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে যদি ওনার কোন আত্মীয় স্বজন মারা যান আহ বা ওনার বাবাই মারা গেলেন এমন যদি হয় তো সেই বাবা মা যাদের মৃত উনি কোনো অনুষ্ঠানে গেলে সেখানে যখন মোনাজাত হয় সেখানে যখন ইমাম সাহেব বা খতিব সাহেব বা আলেম যখন মোনাজাত করেন ওনার সেখানে কোনো কান্না আসে না ওনার প্রশ্ন হচ্ছে আমি কি তাহলে পাশান জি কোনো অবস্থাতেই আপনার কান্না আসে না এটা আসলে মানে খুব একটা ভালো আলামত নয় কারণ কারাম এবং করন হাদিসের বক্তব্য দ্বারাটাই প্রমাণিত হয় যে মানুষটার দিলটা নরম বা জাহান্নামের কথা শুনলে দিল নরম হয় চোখে পানি আসে এটি আল্লাহ বড় পছন্দ করেন করোনায় কারিমে তো আল্লাহ তারা পরিষ্কার বলে দিয়েছেন ফালিয়াদা হাকু ফালিয়া হাকু করি তোমরা বেশি বেশি কাঁদো আর কম কম হাসো তো ফলে বেশি বেশি কান্নাটা আল্লাহ পছন্দ করেন এবং সেই দুটো চোখ চোখ জাহার নামের আগুন স্পর্শ করে না আইনানুহমান্নার দুটো চোখ আছে এমন যেই দুটো চোখে আল্লাহ জাহা নামের আগুন দেবেন না এর মধ্যে একটা চোখ আইনুন বাকাতমিন খাসিয়াতিল্লা যে চোখটা আল্লাহর ভয়তে কাঁদে সেই চোখটাতে কিন্তু জাহান্নামের আগুন লাগবে না ফলে আপনি অবশ্যই চেষ্টা করবেন তবে এখন বলবেন যে আসলে আমার কান্না কেন আসে না কি করা যাবে ট্রিটমেন্টটা কি কান্না যাদের আসে না দিল যাদের নরম হয় না পাশান এবং শক্ত হয়ে গেছে আপনারা হয় বাচ্চাদের মাথার উপরে হাত দিবেন তাহলে আপনার দিল নরম হবে আপনি অসহায় একেবারে মানে দুর্বল অসুস্থ মানুষকে দেখতে যাবেন আপনি হাসপাতালে পঙ্গু হাসপাতালে যেখানে ভাঙাচোড়া মানুষ আত্মচিৎকার করে কাচ্ছে সেই জায়গাগুলোতে যাবেন হুম আইসিউতে সিসিউতে যে মানুষগুলো মানে একেবারে জীবন মৃত্যুর সন্দিক্ষণে আছে এমন মানুষকে দেখতে যাবেন তাহলে আপনার দিন নরম হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ অত্যন্ত চমৎকার করে বললেন আমাদের শেখ আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন প্রশ্ন করুন আপনার টেলিভিশনের ভলিউম একদম শূন্য করে নিন বোন আহ আমার একটা প্রশ্ন আছে জি আপনি সংক্ষেপে প্রশ্ন করুন এবং আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে নিন আমি একজনের কাছ থেকে একটু থ্রিপি জলছি সে মারা গেছে এখন আমি তার এই টাকাটা আমি কিভাবে দেব তার ফোনে যে আমি যোগাযোগ করি সে ফোনে নাম্বারও পাইতেছি না তার স্বজনের সাথেও আমার কোনো যোগাযোগ নাই এখন আমি টাকাটা কিভাবে জি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের সঙ্গেই থাকুন শেখ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে বেতিরের তৃতীয় রাকাতে উনি যদি তাকবির ছাড়া একদম শেষ চলে যান রুকুতে চলে যান তাহলে উনি কি করবেন হ্যাঁ কোনো অসুবিধা নেই আপনি তো রুকুতে গিয়ে রুকুর তাসবিগুলো আদায় করে আপনি উঠে কিন্তু আবার দু হাত তোলে কিন্তু আপনি কুনুত পড়তে পারেন বরং এটাই আমরা দেখি যে হালে আরব যারা তারা কিন্তু এটাই বেশি করেন এবং আমরা দেশে যেটা করি সেটা হচ্ছে যে রুকুতে যাই পরে আগে আমরা একটা উল্টা তাকবির বলি এটাকে আঞ্চলিক ভাষায় উল্টা তাকবির বলা হয় তাকবির তো সবই উল্টা হয় আসলে হাত এভাবে করে দিতে হয় তো এক্সট্রা তাকবিরটাকে আমাদের দেশে উল্টা তাকবির বলে মানে অতিরিক্ত একটা তাকবির তখন এটা যদি আপনি কখনো ভুলে যান অসুবিধা নেই নামাজ তো হয়ে যাবে এটা একটা অতিরিক্ত তাকবির দিলে তো ভালো তবে আপনার অবশ্যই কুনুত পড়া উচিত এটি কখনো খেয়াল করে মানে ভুলে যাবেন না সবসময় পড়ার চেষ্টা কর ইনশাআল্লাহ ছেলের বিয়ে হচ্ছে না অনেক পাত্র অনেক পাত্রী দেখেছেন কিন্তু বনিবনা হচ্ছে না মিলছে না কি করবেন কি দোয়া পড়বেন জি চেষ্টা করুন আল্লাহর কাছে বারবার করে এবং এই রব্বা মামা এই দোয়াটি বেশি করে পূরণ করণেকারিমা সুরা ফরকারের চুয়াত্তর নম্বর আয়াতে কারিমা আল্লাহর কাছে নিজের মাতৃভাষায় বলতে পারেন হ্যাঁ আপনার যত সমস্যা যত হাজত আছে সেটা আপনি মাতৃভাষায় বলতে পারেন আশা করা যায় আর বেশি বেশি করে আপনি শরীফ পড়বেন ইনশাআল্লাহ তাআলা বেশি দরুদ পড়বেন ইস্তেকফার পড়বেন এগুলো পড়ে আল্লাহ তালা বিশেষভাবে অতি দ্রুত বান্দার উপর রহমত নাজিল করে কোনো মানুষ যদি খুব তরিৎ গতিতে আল্লাহর রহমত চায় তাহলে দুটো আমল করতে হবে এক দরুদ শরীফ পড়তে হবে বেশি আর একটা হচ্ছে বেশি বেশি ইস্তেকফার করতে হবে তাহলে ইনশাআল্লাহ তারা এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আমরাও সেই প্রত্যাশা করছি আমাদেরকে একজন প্রশ্ন করেছেন একজনের কাছ থেকে থ্রি পিস এনেছেন এখন সেই ব্যক্তি মারা গেছে তার কোনো নাম্বারও নাম্বারেও ওনারা যোগাযোগ করতে পারছেন না কি করবেন আহ সেই জন্যই তো আসলে কারো কাছ থেকে কিছু আনলে এটা সময় থাকতে দিয়ে দেওয়া উচিত দেখুন এই যে এই যে এখন অবস্থাটা এমন হলো যে ওনার কোনো ঠিকানাই পাচ্ছেন না আপনি আত্মীয় স্বজন খুঁজে পাচ্ছেন এখন একটা মহাবিপদে পড়ে গেলেন আপনি কেয়ামতের দিন যদি এখন উনি বলেন আমি দাবি ছাড়ি নাই তাহলে আপনি বিপদে পড়ে যাবেন তো এই জন্য আসলে আমাদের উচিত হচ্ছে আমার কাছে কোনো ব্যক্তি যদি কোনো মানে পাওনা ধাত থাকে তাহলে এটা খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের পরিশোধ করে দেওয়া উচিত এখন এই অবস্থাতে আপনি কি করবেন মানে ওনার উনি হয়তো মারা গেছেন বললেন অথবা আত্মীয় স্বজনের কোনো নাম্বার নাই খোঁজ পাওয়া যাচ্ছে না আপনি এখন ওই থ্রি পিস্টার সম টাকা আপনি ওই ব্যক্তির যার কাছ থেকে এনেছেন আপনি তার পক্ষ হয়ে আল্লাহর ওয়াস্তে দান করে দিন আর আল্লাহর কাছে বলবো আল্লাহ তাহলে আমি ওর নিরুপায় হয়ে গিয়েছি তোমার বান্দাবান্দির কাছ থেকে নিজ জিনিসটা এনেছিলাম দিতে পারছি না আমি দান করে দিলাম তার সবটা কোটি কোটি গুণ বৃদ্ধি করে তোমার বান্দাবান্দির আমল নামায় দিয়ে দাও জি এটাই একমাত্র পথ অত্যন্ত সহজ একটি সমাধান আমরা পেয়ে গেলাম আশা করছি আমাদের বোন তার প্রশ্নের জবাব পেয়েছেন প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের এই পর্যায়ে আজকের পর্বের সর্বশেষ বিরতি নিচ্ছি থাকুন আমাদের সঙ্গে প্রদর্শক দেখছেন এক্সাস টেলিভিশনের জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত ইসলামী জীবনবিধান আজকের পর্বে আপনাদের করা জীবন ঘনিষ্ঠ প্রশ্নের জবাব দিচ্ছেন মহাদিস মাহমুদুল হাসান শেখ স্বাগত জানাচ্ছি আফলুর শেখ আমাদেরকে অনেকেই ফেসবুকে প্রশ্ন করেছেন একজন জানতে চেয়েছেন নামাজের মধ্যে যদি অতিরিক্ত হাই আসে তাহলে করণীয় কী না কিছুই করতে হবে না আপনি হাতটা দিয়ে স্বাভাবিকভাবে হাইটাকে থামানোর চেষ্টা করবেন সালাতের ভেতরে যেহেতু আমরা নির্ধারিত কেরাত তিলাওয়াত এবং অনন্য তাসবিগুলো পড়ি সুতরাং আপনার হাই তুললে পরে যে দোয়া পড়তে হয় সেটা সালাতের মধ্যে আর জরুরি নয় আপনি স্বাভাবিকভাবে হাই হাত দিয়ে বাম হাত দিয়ে আপনি হাইটাকে সংবরণ করবেন উনি হয়তো বুঝাতে চেয়েছেন যে এটাকে শয়তানের কোনো ওয়াসওয়াসা কিনা না এটা হলো অলসতা আর কি এটা হলো আল্লাহ দিয়ে রহু সালাত হিম সাহুন শয়তানের কাজ তো হলো মানুষদেরকে ইমানদারদেরকে নামাজিদেরকে সালাত থেকে অমনোযোগী করা অমনোযোগিতার একটা বহি প্রকাশ হচ্ছে বারবার হাই তোলা তো মনোযোগটাকে বারবার সালাতের দিকে রাখুন হাই যাতে না আসে সেই দিকে খেয়াল রাখুন ইনশাআল্লাহ তাহেরা ইসলাম জানতে চেয়েছেন দাঁত মুখ জিহ্বা নাড়িয়ে আল্লাহর কালাম দোয়াদুদ পড়িলে কি ফজিলত মিলিবে হ্যাঁ ফজিলত মিলিবে তবে আহ জিব্বা দিয়ে উচ্চারণ করলে যেই ফজিলত মিলিবে সেই ফজিলত মিলিবে না

আনহু মাসুল আল্লাহ যে বান্দার সমস্ত অঙ্গ প্রত্যজ্ঞ এক কথায় আয়তে কারিমার যে তার দৃষ্টি শক্তি তার শ্রবণ শক্তি কেমন তার অন্তরাত্মা সব কিছুর কেই আল্লাহ তারা কি করে সুল করবেন প্রশ্ন করবেন তো কাজী আপনি যখন জিব্বাটাকে সঞ্চারণ করবেন তাই না এই জন্য হযরত মহাজিবরুজ্বালী আল্লাহ আনহু যখন ইয়েমেন যাচ্ছিলেন তখন সল্লাহ সাল্লাহ তাকে বলছিলেন যে ওয়ালিসুক রথা বুমিন দিকির তাবুতা ওয়ালিসানু করা তমিন জিকিরিল্লা তোমার কাছে মৃত্যু চলে আসবে এমন অবস্থায় যে তোমার জিব্বা ডালার জিকিরে শিক্ত হচ্ছে সঞ্চালিত হচ্ছে পরে শুধু ধ্যান করা ধ্যান না করে বরং জিব্বা উচ্চারণ করে একটু সশব্দে যেটা নিজের কানে শোনা যায় এতটুকু আওয়াজ দিয়ে তেলাবাত এবং জেকের মধ্যে অনেক বেশি ফজিলত রয়েছে ফজিলত রয়েছে জি আশা করছি আমাদের দর্শক তার প্রশ্নের জবাব পেয়েছেন আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন আসসালামু আলাইকুম জি ভাইয়া সংক্ষেপে প্রশ্ন করুন টিভি দান কিংবা কিডনি দান এটা ইসলাম কি বলে জি ধন্যবাদ আপনাকে আপনি থাকুন আয়োজনের সঙ্গে সে মরণোত্তর কিডনি দান দান এমনকি অনেকে পুরো দেহ পর্যন্ত দান করে যান ইসলাম না এটি স্বাভাবিকভাবে জায়েজ নেই কারণ হচ্ছে আমি যেই চক্ষু এবং কর্ণ নাসিকা শিকাজিব ত্বক আমার সুন্দর একটা দেহবরী যতগুলো গুরুত্বপূর্ণ গান নি আল্লাহতালা আমাকে তৈরি করেছেন এর কোনো একটার মালিক আমি না আমি কি করে দান করি যে জিনিসের মালিকানাই আমার নেই সে জিনিস আমি কাউকে দান করছি আমি জি আমি যে বলছি আমার হাত আমার চোখ এটা তো আমার হাত না যদি তাই হয় তাহলে তয়ামত দিন আল্লাহ রাব্বুল আরবিন বলছেন যেই হাত এই চোখ এই পা সব কিছু সাক্ষ্য দেবে আল ইয়িম আহিম অতুকালিমোনিহিম অত সাদু আর্জুর হুম্মি মিমুন তো কাজী এই হাত কথা বলবে এই পা সাক্ষী দিবে তার মানে এগুলো আমার নয় এগুলো কেয়া দিন আমার বিপক্ষে চলে যাবে অতএব যেটা আল্লাহ তালা আমার কাছে সাময়িক সময়ের জন্য আমানত হিসাবে দিয়েছেন ব্যবহার করার এখতিয়ার দিয়েছেন এবং সেটা আল্লাহর পথে ব্যয় করতে হবে ব্যবহার করতে হবে তো কাজী সেইটা আমি বলার আগেই বললাম যে আমার চোখ দিয়ে গেলাম তোমারে জায়েজ নেই তবে হ্যাঁ যদি মানুষের জীবন বাঁচাবার কোনো প্রশ্ন আসে এমন অথবা চিকিৎসা ক্ষেত্রে যদি এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ গবেষণার জন্য প্রয়োজন হয় সেটা একান্ত স্বাভাবিকভাবে দান করা যায় আছে কিন্তু ইন জেনারেল কখনোই নিজের অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিকভাবে দান করা যায়নি জি শেখ এক্ষেত্রে অনেকে প্রশ্ন করে থাকেন তাহলে রক্তদান করাটা কি হ্যাঁ এটা তো মানুষের জীবনের জন্য প্রয়োজন হয় কখনো কখনো মানুষের জীবন এত সংকটাপন্ন হয়ে যায় যে রক্ত ব্লাড এমন একটা জিনিস আল্লাহর পক্ষ থেকে এমনটা নিয়ে আমার যেটি কোনোভাবে মানুষ সৃষ্টি করতে পারে না তৈরি করতে পারে না তো কাজে এটা মানুষের দেহ থেকে নেওয়া লাগে অতএব এই জন্যই কিন্তু কাউকে বাঁচাবার প্রয়োজন হলে পরে আল্লাহর হুকুমে তাকে সহযোগিতা করতে হয় বিধায় আমরা কিন্তু ব্লাড দিয়ে থাকি আশা করছি আমাদের ভাই তার প্রশ্নের জবাবটা পেয়ে গেছেন আমাদেরকে ইনুল ইমতিয়াজ ইমু তিনি প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন কারো ভেতর রহমতের আলো আসার জন্যে কোন আমল করতে হবে যেন কোন আমল করতে হবে যেন সে কথা বা কোনো কাজ করতে বা মানতে বাধ্য হয় জি জি আল্লাহর আল্লাহর রহমতের ছায়া যেন সে থাকে বা কথা যেন শুনে এমন কি আমল আছে যে করলে সে কথা বিশেষ আসলে ব্যাপারটা খুব আপেক্ষিক একটা ব্যাপার খুব বুঝতে হবে যে এখানে খুব সাময়িকভাবে কয়েকটা দোয়া পড়লে অথবা বিশেষ একটা টোটকা আমল করলেই পরে একজন মানুষে সব কথা শুনবে সব কথা বুঝবে ব্যাপারটা কিন্তু এরকম আসলে এই সবিশান ইসলামের জীবন বিধান কোরআন সন্না এই জীবন দর্শনগুলো কেন আমাদের জন্য এসেছে পরিশীলিত পরিশুদ্ধ মানুষ হওয়ার জন্য তো কাজে এগুলোকে অ্যাপ্লাই না করে দুই একটা দোয়ার মাধ্যমেই আপনি কোনো মানুষকে বস করে ফেলবেন কোনো মানুষকে একেবারে আনুগত্য নিয়ে আসবেন ব্যাপারটা এই জন্য একজন মানুষকে সত্যিকারে যাবে তখনই যখন তার তৈরি হবে তার অনুভূতি তৈরি হবে আর এই অনুভূতির জন্য এবং সর্দা তাকে শেখাতে হবে তাকে প্র্যাকটিস করতে হবে তখনই তার ধীরে ধীরে তার নিজের মেধা মন মনন তৈরি হবে যে কোনো ভালো কাজ করবার জন্য জি ওস্তাদ আমরা অনুষ্ঠানে একেবারেই শেষের দিকে আছি একেবারে ছোট্ট করে যদি বলতেন সিবি কা আক্তার নামে একজন জানতে চেয়েছেন হুজুর পিরিয়ডের সময় যে কোনো জায়গায় কি বসা যায় তাহলে কি নামাজি মানুষ ওই জায়গায় বসলে নামাজ হবে কোনো নেই কিন্তু স্বাভাবিকভাবে যদি ওই জায়গাটাতে কোনো আপনার লেগে থাকে তাহলে সেটি ধুয়ে ফেলতে হবে কিন্তু এটা মানে ওইরকম না যে কোথাও বসলে সেই জায়গায় অন্য কোনো মানুষ বসতে পারবে না নাপাকি না লাগলে কোনো অসুবিধা অসংখ্য ধন্যবাদ উস্তাহাজ অনেকগুলো প্রশ্নের জবাব জানলাম আল্লাহ রবাহ আলমিন আপনার এই প্রশ্নগুলোর জবাব আমাদের জীবনের সাথে মিলিয়ে যেন আমরা আমল করতে পারি সেটা অফিক দান করুক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য ধন্যবাদ অনেক প্রিয় দর্শক এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিবসালাম আলাইকুম আ রাহমতুল্লাহিৎ